চট্টগ্রাম নগরীর 13 নং ওয়ার্ড টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয় মাঠে 13 নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ওয়াসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। যে দুঃখ দুঃখ নিয়ে আমরা হয়তো আজকে চলে যাব, কিন্তু আগামী দিনে একটু অধিক আনন্দ নিয়ে হয়তো অনুষ্ঠান শেষে আমরা ঘরে ফিরে যাব। যারা আজকে পুরস্কার হয়তো বা ওনার হাত থেকে নেওয়ার কথা ছিল, আগামী দিনে যে কোনো অনুষ্ঠানে হয়তো বা তা ওনার কাছ থেকে এই স্কুলের অনেক ছাত্রছাত্রী হয়তো বা অন্য কিছু উপহার গ্রহণ করবে। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিকে গার্ড অফ অনার দেন স্কাউট শিক্ষার্থীরা। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা রুমানা আক্তার চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ফয়েজ আহমেদ, সাদেক হোসেন, বিদ্যালয় প্রধান শিক্ষক মোজাম্মেল হক সহ আরো অনেকে। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।